কুড়িগ্রামে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে কুড়িগ্রাম কালেক্টরেট সম্মেলন কক্ষে জেলা প্রশাসক নুসরাত সুলতানার সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মির্জা নাসিরউদ্দিন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুল আলম, সনাক সভাপতি আহসান হাবিব, নীলু সহ অনেকে। এ সময় বক্তারা বলেন, তথ্যের অবাধ প্রবাহ সম্ভব হলে সরকারি সেবা সাধারণ মানুষ আরও দ্রুত পাবে। এছাড়াও সকলের তথ্য অধিকার আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান তারা।